আসসালামু আলাইকুম। নুহা আর নুরি ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে ও দূরে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটি ব্লগ, স্কিপ না করে দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এদিকে আমরা সকালে নাস্তা সেরে নিয়েছি, আজ সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর ঘরে বিস্কিট টোস্ট কিছুই ছিল না, যার কারণে মুড়ি দিয়ে তাড়াতাড়ি করে নাস্তাটা সেরে নিয়েছি। আর নাস্তা শেষ করে এদিকে আমি থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাতে থালাবাটিগুলো ধোয়া হয়নি যার কারণে জমি ছিল। তো এদিকে আমি থালাবাটি পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে আমার ছোট বোন সবজি টবজি কেটে নিচ্ছে রান্না করার জন্য। তো যাই হোক, আমরা যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি তাই তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করতেছি। দেখতে দেখতে এদিকে আমার সিঙ্কে থালাবাটিগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো সিঙ্কে থালাবাটি গুছিয়ে আমি চলে এসেছি রান্না করতে। তো এদিকে আমার ছোট বোন সবজি কেটে নিয়েছে। তো আজকে তেমন কিছু রান্না করতে পারবো না, কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে। আর এদিকে আমি করলা মাছ দিয়ে রান্না করব। তো এভাবে করলা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর এখন যদি আমি ফ্রিজ থেকে মাছ মাংস বের করতে যাই তাহলে বরফগুলো ছুটতে সময় লাগবে আর রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই কারণে আমি ফ্রিজ থেকে মাছ মাংস আজকে বের করিনি। তো বাইরে থাকা যে সবজি আছে সেটা দিয়ে আমি আজকে রান্নাটা সেরে নিচ্ছি। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে গৃহিণীদের কাজ, মানে টেকনিক। তো আমরা মেয়েরা ছোট ছোট টেকনিক খাটিয়ে আমাদের সংসারটাকে ম্যানেজ করে থাকি। তো দেখতে দেখতে আমার করলা রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি করলাটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে নামাবো যতক্ষণ পর্যন্ত করলার গা থেকে তেল বেরিয়ে না আসতেছে। তো এভাবে করলা রান্না করলে সত্যি অসাধারণ হয়। আর আপনারা কারা কারা এভাবে করলা রান্না করে খান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আমার করলা রান্না করা হয়ে গেছে, আর এখানে আমাদের একটা পুষি, মানে ছোট্ট একটা বিড়াল, সারাদিনই আমাদের এখানে থাকে, খায়, কিন্তু ওকে যখনই একটু ডাকি তখনই ভয়ে দৌড় দেয়, আমাদের কাছে আসে না। তো আমাদের ডাকাডাকি দেখে বিড়ালটা ভয়ে চলে গেছে। তো এদিকে আমার গাছগুলোকে একটু দেখিয়ে দিলাম, গাছগুলো রোদের অভাবে সুন্দর হতে পারে না। এরই মাঝে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এতে করে আপনি আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর এদিকে দেখতে দেখতে আমার কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নকশি কাঁথা, আমার ছোট বোন আর্টিস্ট করে এটা নিজে হাতে কাজ করেছে। তো এরকম নিজে হাতে কাজ করা অনেক নকশি কাঁথা আমার ঘরে আছে, সেগুলো আপনাদের মাঝে কোনো না কোনো একদিন শেয়ার করব ইনশাআল্লাহ। তো এদিকে তো শীত প্রায় চলেই এসেছে, আর আমাদের একটা কম্বল ড্রাইওয়াশে রাখা ছিল, তো সেখান থেকে আপনাদের ভাইয়া কম্বলটা নিয়ে এসেছে। তো আমার এই আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।